is fantastic, asadharan, amazing. Suksak suksak ami ei lens ta kinechi hocche ei jinish ta korar jonno suksak suksak korar jonno ami chirokal boro vlogger der dekhe eschi erokom kore nai especially mumbai kan nikhil and msk vlogs speaking of msk vlogs ekta kotha ache darao age din ki bolecho amake ei eraveram lens ti eta naki msk er theke copy kore kinechi ebar tomader ashol golpo ta boli cholo case ta hocche erokom amar msk bhai er shonge majhe majhe kotha hoy that's right ami okay jiesh korechhilam je ami kon lens ta kena uchit ba kon camera ta kena uchit to amake bolechilo je ei lens ta khub bhalo beginner der jonno khub bhalo ar ei camera ta o use kore ami jiesh korechhilam jeta good camera amio bolte pari hello namaste welcome bora marhaba assalamu alaikum this is your dipto shankar bokshi welcome to my youtube channel the lazy bong yo flex একটা টাইপের কমেন্ট আমি আগের দিন পেয়েছি সেটা হচ্ছে দাদা তুমি যে কিরণদার থেকে 50000 টাকা ধার নিলে তুমি কি ফেরত দিয়েছো মানে 50000 টাকা মেরে দেব কপিরাইট স্ট্রাইক মেরে দেবে যাই হোক নাও দ্যাট আই হ্যাভ আ গুড ক্যামেরা গুড অডিও এন্ড আমাকে পয়সাটাও তুলতে হবে আমি বলেছিলাম যে এবার থেকে রেগুলার ব্লগ করার চেষ্টা করব কিন্তু কেসটা হচ্ছে এটাই আমার লাইফে খুব একটা ইন্টারেস্টিং কিছু নেই প্লাস আমার বন্ধু বান্ধব কম আর মেয়ে বন্ধু তো আরোই কম তো খুব কম মেয়ে বন্ধুর মধ্যেও আমি আজকে দীপ্তর সাথে ব্লগে এসেছি কারণ সুন্দর গন্ধ আসছে চল চলো বলে দিই ওটার ব্যাপারে দেখো আমি তোমাদের আগেও বলেছি কোথাও যখন বেরোনোর হয় মানে ভালো স্মেল করাটা খুব ইম্পর্টেন্ট আমি ফাইয়ের একটা বডি ওয়াশ ইউজ করি এই দেখো এই মালটা অর্ধেক শেষ হয়ে গেছে এটা মোটামুটি লাস্ট 7-8 মাস ধরে ইউজ করছি এটা এটা ইন্টিগ্রেশনের জন্য বলছি না অ্যাকচুয়ালি করি এটা আমি এতদিন ইউজ করছিলাম বাট এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে ভিটামিন সি এনার্জাইজিং বডি ওয়াশটা এটা জাস্ট মানে আমি সত্যি কথা বলছি এরকম স্মেল ওয়ালা বডি ওয়াশ আমি আজ অব্দি ইউজ করিনি মানে একবার লাগাই সারা দিন লাস্ট করে আর মানে গন্ধটা আমি এটার মধ্যে এটা 2 ড্রপ বা 3 ড্রপ দিয়ে দেবে তারপরে গায়ে ঘষে নেবে অ্যামেজিং মানে একদম রিফ্রেশ ফিল করবে সারাদিন লাস্টও করবে তো এখনই জাস্ট স্নান করে বেরোলাম একদম পুরো ফ্রেশ হয়ে গেছি গা দিয়ে ও হ্যাঁ এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে প্লাস আমার একটা কুপন কোডও আছে যদি এটা ইউজ করো তাহলে কিন্তু 10% অফ পেয়ে যাবে প্রচুর মস্তি ব্যাপার আর চলো মস্তি করতে বেরোই যাই হোক আমরা এখন চলে এসেছি সেক্টর 5 অস্মিতা বললো আপন জনে যাবে আপন জনে ফিশ ফ্রাই খাবে না ফিশ ফ্রাই না তোমাদের কি ফেমাস জন্য এখানে তিনটা আইটেম বলো ইওর টাইম স্টার্টস নাও ফিশ ফ্রাই আছে ফিশ কবিরাজি আছে তারপরে আপনার ফিশ অরলি হয় ফিশ পাসিন্দা আমি চিরকাল আপন জনে ফিশ ফ্রাই নাম শুনেছি বাট কখনো খাওয়ার সুযোগ হয়নি তুই কখনো খেয়েছিস আমি কালীঘাটেরটা খেয়েছি মানে সাউথে যেটা আছে বাট শর্টলি সেক্টর 5 এটা কখনো খাইনি ম্যাক্সিমাম লোক জানে না যে এখানে করেছে যে আপনি এই ভিডিওটার পরে তোমার সবাই তোমার দোকানে চলে আসবে কাকে আমাকে এমন একটা আইটেম বলো যেটা খেলে আমি খুশি হবই এটা হচ্ছে সেক্টর 5 ব্রাঞ্চ তো এখানে আমি খুব একটা লোকজনকে আসতে দেখি না বাট আমি চলে এসেছি বিকজ আমি লেজি বগ আমি পাগল বলবো তোর নামটা কি বলে সেভ করা আছে বলো তোর নামটা কি বলে সেভ করা আছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি বাজে কথা হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া চলে এসছে হচ্ছে ফিশ ফ্রাই আপনজন স্পেশাল ফিশ ফ্রাই ফিশ অনলি এগ ডেভিল ইয়েস এতর থেকে ভেঙেছি মানে মাছগুলো না পুরো লাফালাফি বেরিয়ে আসছে এত মাছ ভেতরটা 180 টাকা দাম সাইজ ইজ প্রিটি ডার্ন গুড মানে মোটা আর লম্বা টেস্ট করে দেখি কেমন ফার্স্ট টাইম আপনজনের ফিশ ফ্রাই তবে তোকে ট্রিট দিচ্ছি তুই খা ড্যাম আমি ফিশ অলরেডি টেস্ট করি দাদা এখন বসে দাদা আমি 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 আগে তারপরে তুই সিটা আমাকে নিয়ে এসেছিস হতম ছাড়া ফার্স্ট টাইম ট্রাই করলাম আপনজনের ফিশ ফ্রাই এন্ড হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট এভার মাছগুলো পুরো ঠাসা ঠাসা ভরা
একটাই কমপ্লেন, প্রবলি ভেতরটা আমার একটু ড্রাই লাগছে, আর একটু জুসি মাছটা হলে খুব ভালো হতো, বাট টেস্ট ওভারঅল ইজ অ্যামেজিং। তোমরা যারা খেয়েছো তোমরা জানিও তোমাদের কেমন লাগে, প্রবলি ভালোই লাগে। আমার তো ভাই পেগুল লেগেছে, পেগুল পেগুল মানে পেগুল মানে ভালো না কে পাগল হয়ে গেছি পাগল খেতে, পাগলটাকে আমি পেগুল বলি। পেগুল ফার্স্ট টাইম হাঁসের ডিমের চপ ট্রাই করলাম, ডেভিল ট্রাই করলাম, 15 টাকা দাম, অসাধারণ খেতে, ব্যাপক খেতে, ওয়ার্থ ইট, প্রিটি গুড। এটা আমার একটাই কমপ্লেন, সেটা হচ্ছে নুন ব্যাপারটা আমার মনে হয় একটু কম দেয়, বোধহয় নুন দিতে ব্যাপারটা একটু ভুলে যায়, আমি কমপ্লেনও করেছিলাম, বললো না। কোনজন থেকে খেয়ে যাস বেরোচ্ছি, হঠাৎ করে আমার সুপ্রিয় আর শুভদীপের সঙ্গে দেখা হলো, তো আমার জিজ্ঞেস করলো তুমি কী করছো ওখানে, আজকেও কি তোমার ক্যামেরা নিয়ে লফঙ্গার মতো বেরিয়ে পড়েছো? খেতে এসেছিলাম আপনজনের, খেতে এসেছিলাম, খুব ভালো বলছে। হ্যাঁ ভালো, বাট কালীঘাটটার মতো না, কালীঘাটে গেলে ফ্রেশ মানে যেটা আপনি চান তাহলে ওটা আপনি, মেবি হয়তো এটাকে এখানে বানায় না, হয়তো অন্য কোথাও বানায় হতে পারে। আমি একদম অথেন্টিক লোকের কাছ থেকে রিভিউ পেয়ে গেলাম, ওরা দুটোই ট্রাই করেছে, ওরা বলেছে ওদের, তোমরা জানো তোমাদের কি ভালো লাগে, আমার তো এটা ট্রাই করে ভালোই লেগেছে, বাট ও বলছে যদি কালীঘাটেরটা করে এটা ট্রাই করো, এটা জুম করবো তাহলে হয়তো ওদের ভালো না লাগতে পারে, ঠিক কি না? ওকে, হাত ব্যথা হয়ে গেছে। দিল মেরা দুয়ারা, দিল মেরা দুয়ারা, দিল মেরা। যাই হোক, আপনজনে খেয়ে দেয়ে ওর সন্তুষ্টি হয়নি, ও আমার আরও টাকা খরচা করাবে, আমার আরও টাকা মেরে খাবে, এত নির্লজ্জ, নিজে এক পয়সা দিল না। এই 40 টাকার কোল্ড ড্রিঙ্ক আমার ভাও চায় না কেন যাচ্ছে, কারণ এখানে রিকশা আছে, মানে এখানে রিকশাওয়ালা সিট দেখতে পেলাম, দেখো কুল লাগলো ব্যাপারটা বেশ, কারণ ঠিক আছে, বাট অ্যাম্বিয়েন্স হ্যাজ, অ্যাম্বিয়েন্স হ্যাজ, অ্যাম্বিয়েন্স আমার দিল জিতে নিয়েছে, ইংলিশটা মাথায় আসছিল না, চলো ভেতরে যাবে। অ্যাম্বিয়েন্সটা এসপেশালি এই জায়গাটায় রিক্সার মতো, এই যে একটা সিটগুলো অ্যামেজিং, মারাত্মক কুল লেগেছে আমার, আমি প্রথমবার এরকম রিক্সা টাইপের সিট দেখলাম। এটা কীরকম বলো তো, যে নর্থ কলকাতার যেগুলো আমাদের হাতে টানা রিক্সাগুলো হয় না, ওই থিমে কিছুটা বানানো, হ্যাঁ ওই থিমে কিছুটা বানানো, বেশ একটা আলাদা, খুব ইউনিক, খুব কুল, এরকম টাইপের আমি কোথাও দেখিনি, মানে আলাদা ফিল আছে। তোর কেমন লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুইট, একটা কিউট ব্যাপার আছে, মানে আমার মতো আর কি, একদম না, তবে বিশ্বাস করো ওর মুখটা দেখে যতটা সুইট লাগে না, ও ভেতরে একদম আরো আরো বেশি সুইট, আরো বেশি, যতটা সুইট লাগে তার থেকে বেশি সুইট। Keep all your game as a loss, as a loss, it's all the same as a loss, as a loss. ঠিক আছে ঠিক আছে, চাপ নেই চাপ নেই, বাসুর মজা হচ্ছে, ব্লগ করতে পারছি না, ঘড়ঘড় 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 আওয়াজ হচ্ছে। এখন হচ্ছে সেই টাইমটা যেখানে আমরা খাবো আর খেয়ে বলবো এটা অসাধারণ খেতে কিনা। আমরা এখানে দুটো আইটেম নিয়েছি, একটা হচ্ছে চিকেন, আইটেমগুলোর নামগুলো একটু বলে দেবে, এক মিনিট আমি ভুলে গেছি, চিকেন ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে, চিকেন র‍্যাপ প্রনস, আর এটা হচ্ছে এই, সরি কি, এটা আমি জানি, দেখছি তুই জানিস, মাশরুম স্টাফ উইথ চিজ, ব্যাপারটা এরকম টাইপের দেখতে, চিজ পুরো উজ আউট করছে, মানে পুরো ঠিকড়ে বেরিয়ে আসছে, আর সাদা মতো ভেতরটা, অসাধারণ, অ্যামেজিং। এটা ট্রাই করো, যদি খারাপ লাগে আনসাবস্ক্রাইব করে দিও, গালাগাল দিও আমাকে, ভেতরটা দেখো, জাস্ট ভেতরটা দেখো, মানে আমি চামচ ফামচ দিয়ে খেতে পাচ্ছি না ভাই, যতই হাই ফাই রেস্টুরেন্ট হোক, কেমন কেমন হাত দিয়ে খাড়ে বাঙালির বাচ্চা, ওটা মাশরুমটা না, চামড়াটা খেয়ে কি করে বলবি, তুই চামড়াটা ছিঁড়ে খাচ্ছি, খুব ওভার অ্যাক্টিং, ন্যাকা। চিজ স্টাফ মাশরুমটা আমার জাস্ট মার র‍্যাপটক লেগেছে, এবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রন র‍্যাপড ইন চিকেন, না চিকেন র‍্যাপড ইন প্রন, এরকম কিছু একটা, আর আমি ভয়েস ওভারে বলছি কারণ এটা খুব কেস খেয়ে গেছিলাম ওখানে, রেস্টুরেন্টটা আমাদের খুব ভালোবেসে লেট মি লাভ ইউ চালিয়ে দিয়েছিল, আর আমার কপিরাইট আসার একটা ভয় হচ্ছিলো, তাই জন্য আমি এটা উড়িয়ে দিয়েছি, ব্যাপারটা ভালো খেতে ছিল, বাট চিজ স্টাফ মাশরুমটা অনেকটা বেটার, এরকম এই গানটা চালিয়ে আমার ক্লিপটা নষ্ট না করলে হয়তো আর একটু বেটার কথা বলতাম, তো যাই হোক চলে যাচ্ছি আমি এখন। যাই হোক, আমাদের ডে আউট মোটামুটি শেষ, আমাকে থ্যাংক ইউ বল, কেন আমি এত ভালো ট্রিট দিয়েছি আজকে, বল তোর মতো ছেলে হয় না, তুই ভগবান দীপ্ত, জীবনে প্রথমবার খাওয়ালি দীপ্ত। যাই হোক, তোমরা বলো তোমরা কেমন এনজয় করেছো ব্লগটা, তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, লাইক না করে যাবে না, 30,000 মতো লাইক করে দিও তাহলে খুব খুশি হবো, লাইক করতে বল,
আরো বেশি হবে না কত চাই তোর 30 60 75 জানিও তোমাদের কেমন লাগলো আজকের মস্তিটা ওকে কেমন লাগলো আর যদি ওর ডান্স ক্লাসে কেউ জয়েন করতে চাও হ্যাপিনেস ক্লাসে কেউ জয়েন করতে চাও তাহলে কথা কি করতে হবে এই তোমরা বলিউড ক্লাসিক্যাল মানে সেমি ক্লাসিক্যাল রবীন্দ্রনৃত্য বা এনি টাইপ অফ ডান্স যদি ইন্টারেস্টেড থাকো দেন প্লিজ কন্টাক্ট মি অন ইনস্টাগ্রাম করতে হয় ওর ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিলাম সুপার নেপোটিজম করে দিলাম বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওয়্যার মাস্ক হ্যাঁ নিজে মাস্ক না পরে ওয়্যার মাস্ক এই ছিল মোটামুটি আজকের ব্লগ ডেফিনেটলি জানিও কেমন লাগলো আর এটাও জানিও যে আমি আমার বন্ধুদের কি আনবো মানে যে কটা বন্ধু বাকি আছে আমার লাইফে সে কটা বন্ধুকে আমি তো আগে বন্ধুদের খুব একটা আনতাম না ব্লগে আকাশ আর মিস্টার ফেমাস হতে চাই ছাড়া মিস্টার ফেমাস হতে চাই কাজে বিজি হয়ে গেছে আকাশেরও নিজের একটা লাইফ আছে নিজের একটা চ্যানেল চালাতে হয় যদিও আমার চ্যানেলই বেশি থাকে বাট আর তোমরা কেউ আসতে চাও কিন্তু আমার ব্লগে সেটাও জানিও তাহলে আমি মাঝে মাঝে যদি মাসে একবার একজনকে কোনো সাবস্ক্রাইবারের সঙ্গে কোনো ব্লগ করা যায় সেটাও একটা মজার ব্যাপার হতে পারে যদি কখনো এই ফ্যামিলি মেম্বারটির ব্লগে কেউ আসতে চাও মানে যারা একটু এন্টারটেনিং মানে ব্লগে মস্তি মস্তি করতে পারবে তাহলে ব্লগটাও বুঝতে পারছো তোর এনার্জেটিক হয় আমি একটু এনার্জি পাই তোমাদেরও দেখতে ভালো লাগে যদি কেউ আসতে চাও ডেফিনেটলি জানো ইনস্টাগ্রামে আমাকে কন্ট্যাক্ট করতে পারো স্পিকিং অফ উইচ ইনস্টাগ্রামে আমাকে অ্যাডও করতে পারো সেখানে তোমাদের সঙ্গে কথা হয় আপডেট পোস্ট করি আমি আজকাল গানটানও গাইছি অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল নেক্সট টাইম দিস হিয়ার ইজ দ্য লেজি বং আই এম সাইনিং অফ ফর নাও এখন রেগুলার হয়ে গেছি কনসিস্টেন্ট হয়ে গেছি বিকজ টাকা তুলতে হবে গাইস ক্যামেরার টাকা তুলতে হবে বাই